দামতলা পুলিশের হাতে বাজেয়াপ্ত প্রচুর পরিমাণে বিলেতি মদ। আটক করা হয়েছে গাড়ির চালক সহ এক পাচারকারীকেও। ইন্সপেক্টর রাজু ভৌমিক উত্তর জেলার দামতলা থানার ওসির দায়িত্ব নেবার পর থেকে বার্মিজ সুপারি বার্মিজ গরু বাজেয়াপ্ত করে দামতলাবাসীর মন জয় করে নিয়েছেন। অবশ্য সীমান্ত এলাকার থানাতে এ ধরনের সৎ ও নিষ্ঠাবান পুলিশ অফিসারদের একান্ত প্রয়োজন। ওসির রাজু ভৌমিক তার সকল স্টাফদের নিয়ে বৈঠক করেন কিভাবে বিভিন্ন পাচারকারীদের জালে তোলা যায়। তার উপর ভিত্তি করে স্থানীয় থানার পুলিশ মদবিরোধী অভিযানে বের হয়। মদবিরোধী অভিযানের সময় বিচিপাড়া এলাকার একটি ইকো গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের 218 বোতল বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। সাথে আটক করা হয় ইকো গাড়ির চালক মবজয় রিয়াং ও বিনোদন কুমার রিয়াং নামের এক পাচারকারীকে। উভয়ই খেদাচড়া এলাকার বাসিন্দা। বর্তমানে ইকো গাড়ি সমেত বিলেতি মদ ও ধৃতরা থানার হেফাজতে রয়েছে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি রাজু ভৌমিক। তিনি জানিয়েছেন মদবিরোধী অভিযানে নেমে 50,000 টাকার বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। তিনি আরও জানান মদগুলো দামচড়া থেকে খেদাচড়ায় পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। তবে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান ওসি। দামচড়া থানার এসআই ডেভিড ডার্লং, এএসআই নাচুংতিপুরা এবং অন্যান্য স্টাফরা মিলে সন্ধ্যেবেলা 7:30 নাগাদ এনডি লিগার রেডে বের হয়। তখন দামচড়া টু খেদাছড়ার রাস্তায় আমাদের থানার অন্দরে বিসিপাড়া এলাকায় তারা একটি গাড়িকে আটক করতে সক্ষম হয়। যা এই গাড়িটির নাম হলো, নাম্বার হলো TR050221 মারুতি ইকোভ্যান। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ, মানে 218 বোতল বিদেশি বিলিতি মদ উদ্ধার করে। সাথে দুজন লোককে আটক করে, যাদের নাম হলো মবজয় রিয়াং, বাবার নাম নারদমণি রিয়াং, বাড়ি পথিথুমরাই পাড়া পিএস খেদাছড়া, আরেকজন হলো বিনোদ কুমার রিয়াং, বাবা ধনঞ্জয় রিয়াং, একই এলাকা। তারা ওই মদগুলি দামছড়া এলাকা থেকে নিয়ে খেদাছড়া রোডের দিকে যাচ্ছিল ওই সময়, এবং পুলিশ তাদেরকে পাকড়াও করে এবং গাড়িটিকে সিজ করে, মদ সহকারীদের সিজ করে থানা নিয়ে আসে। এই এই 218 বোতলের আনুমানিক আর্থিক মূল্য কত হবে? বর্তমানে 218 বোতল মদের আর্থিক মূল্য হবে প্রায় 50,000। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।